الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى اللهم صل وسلم وبارك عليه ما هبت النسائم وما ناحت بأيك الحمائم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من نفس واحدة وجعل من زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين صدق الله العظيم سمانيت المصليين الكرام আমরা নারীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই বিষয়ে আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এক মানব থেকে সৃষ্টি করেছেন এবং সেই মানব থেকে তোমাদের নারী জাতিকে সৃষ্টি করেছেন। দুনিয়ার সকল মানুষকে এক মানব হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে এবং নারী জাতিকে হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন নারীদেরকে কেন সৃষ্টি করেছেন তার একটা হিকমত সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলেন লিয়াসকুনা ইলাইহা যাতে পুরুষ জাতি নারী জাতির কাছে সান্ত্বনা পায় সুখ পায়। হাদিসের মধ্যে আছে যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন
তো জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বিচরণ করতেন, জান্নাতের যত বিলাসিতা সুখ সবকিছু ভোগ করতেন। কিন্তু তারপরও হযরত আদম আলাইহিস সালামের বড় একা একা নিঃসঙ্গ অনুভব হইত। যে জান্নাতের মধ্যে বিভিন্ন মাখলুক আছে, ফেরেশতা আছে, পশু পাখি অনেক মাখলুক আছে, অনেক সৃষ্ট আছে, কিন্তু মানব হযরত আদম ব্যতীত আর কেহ নাই। তো যার ফলে হাজারো সুখ, হাজারো আনন্দ, হাজারো ফুর্তির উপকরণ থাকা সত্ত্বেও হযরত আদম আলাইহিস সালাম বড় নিঃসঙ্গ অনুভব করতেছিলেন। আপনিও সাধারণভাবে দেখবেন, আপনিও যদি কোথাও যান এমন একটা নিরিবিলি স্থানে, অথবা কোনো গ্রামে, অথবা কোনো বিলে, অথবা কোনো দ্বীপে, যেখানে আপনি ছাড়া আর কোনো মানুষ নেই, তখন বড় একা লাগবে, বড় নিঃসঙ্গ নিঃসঙ্গ মনে হবে নিজেকে। তো হযরত আদম আলাইহিস সালাম সমস্ত সুখের উপকরণ পাওয়া সত্ত্বেও নিঃসঙ্গতা অনুভব করতেছিলেন, আর এই নিঃসঙ্গতা বড় কষ্টকর। আশেপাশের সমস্ত সুখের উপকরণকে অনর্থক করে দেয়। তো একদিন হযরত আদম আলাইহিস সালাম শুয়েছিলেন, ঘুমিয়েছিলেন, তো আল্লাহ তাআলা হযরত আদমের পাজরের হাড় থেকে আরেক সৃষ্ট সৃষ্টি করলেন, আরেক মানব সৃষ্টি করলেন, এক নারী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে। তো হযরত আদম আলাইহিস সালাম যখন নাকি ঘুম থেকে উঠলেন, চোখ খুলেই দেখেন যে তার মাথার কাছে এক সুন্দরী নারী বসে আছে। তো দেখেই হযরত আদম আলাইহিস সালামের পুলকিত অনুভব হইল, অন্যরকম একটা অনুভব হইল। এক তো তার মতো মানব আরেকজন, তারপরে আবার সুন্দরী নারী, এমনি আল্লাহ তাআলা নারীদের প্রতি পুরুষের একটা আকর্ষণ সৃষ্টি করে রেখেছেন। তো হযরত হাওয়া আলাইহিস সালামকে দেখার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালামের মনের মধ্যে একটা সুখ জাগরিত হইল, তার প্রতি ভালোবাসা স্থাপন হইল। তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তিনি বলতেছেন যে আমি তোমার শান্তির মানুষ। তার উত্তর হলো যে আমি তোমার শান্তির মানুষ, আমাকে দেখলে তোমার শান্তি লাগবে, তোমার অস্থিরতা, চিন্তা, পেরেশানি ওই অবস্থায় তুমি আমার কাছে আসলে, আমার হাসি মুখ দেখলে তোমার সমস্ত অস্থিরতা, তোমার সমস্ত দুঃখ সব কিছু চলে যাবে, আমি হলাম তোমার শান্তির মানুষ। এটার দিকেই আল্লাহ তাআলা ইঙ্গিত করেন এই আয়াতে, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। যে আল্লাহ তাআলা সেই মানব থেকে, হযরত আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, কেন? যাতে হযরত আদম তার স্ত্রীর কাছে শান্তি পায়, তার স্ত্রীর কাছে শান্তি পায়, ভালোবাসা পায়, অস্থিরতা দূর হওয়ার এক উপকরণ পায়। আপনারা সবাই জানেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন নাকি ওহি আসলো, এক ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাহাড়ে ইবাদত করতেন, একা একা এক পাহাড়ে ইবাদত করতেন, গারে ফেরায় একা একা ইবাদত করতেন, অনেক উঁচু পাহাড়। তো সেখানে এক তো অনেক পাহাড়ের উপরে
কোনো মানব মানবই নাই, একা একা। এমনিই মানুষ যখন একা একা থাকে তার মধ্যে ভয়ের উপদ্রব হয়, এমনি মানুষ ভয় পায়। একা একা থাকলে আপনি কোনো বাসায় রাতে যদি একা একা ঘুমান, এমনি ভয় ভয় একটা ভাব আসে। তো এক তো পাহাড়ের উপরে কোনো মানুষ নাই, তারপরে একা একা, যার কারণে এমনি একটা ভয়ের ভাব আছে। আরো সেই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সেখানে ইবাদত করতে 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 এক সময় আল্লাহ তাআলা হযরত জিবরিলকে পাঠাইলেন। আর হযরত জিবরিল সে মানুষ না, অন্য এক জাতি, তার চেহারা পুরো অন্যরূপ। তো আসছেন তিনি, তাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ভয় পেয়ে গেছেন। তারপর আবার এসে কি বলতেছে, এ করা যে তুমি পড়ো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন পড়ো, এমন একটা জিনিস বলতেছেন যেটা হুজুর কখনো আগে কারো কাছ থেকে শুনেই নাই। পড়া কি? হুজুর বলেন মা না বেকারি, আমি তো পড়তেই জানি না। তো এক তো হলো ভীম এক জাতির এক সৃষ্টি ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, আবার এসে বলতেছেন পড়ো, এমন কথা বলতেছেন যেই কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো কাছ থেকে কখনো শুনেই নাই, আর হুজুর নিজে পড়তেও জানে না। যখন বলতে আমি পড়তে পারি না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ধরে দিতে এক চাপ, বলে আমাকে এমন চাপ দিতে আমার মনে হইল যেন আমার আর ভোর সবকিছু ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এমন জোরে চাপ দিয়েছে। আরো আতঙ্ক, আরো ভয়, এক তো ওখানে কোনো মানুষ নাই, কারো কাছে যে একটু সাহায্য চাবে, ভাই আমাকে একটু সব আমাকে একটু সহযোগিতা করো, আমাকে বাঁচাও বাঁচাও, কোনো মানুষ নাই পাহাড়ের উপরে, 6-7 কিলোমিটার পাহাড়। তারপরে আবার এমন এক সৃষ্টি, এমন এক মাখলুক তার কাছে আসছে যেই মাখলুকের সম্মুখীন সে কখনো আগে হয় নাই। কোনো মানুষ রাতে যদি কোনো আপনি নিজেকে চিন্তা করেন, কোনো গ্রামে যাচ্ছেন, কোনো মাঠে হাঁটতেছেন, হঠাৎ করে একদিন এসে আপনাকে বললে কই যাও আমার পায়ের নিচ দিয়ে যাও, আগে শুনতাম এটা গ্রামের মধ্যে নাকি এরকম দিন দাঁড়ায় যায় মাঠের মধ্যে, আর বলে আমার পায়ের নিচ দিয়ে যাও, তারপরে পায়ের নিচ দিয়ে যেতে চাইলে পা দুই পা চাপা দিয়ে নাকি মেরে ফেলে, এরকম শুনতাম আর। এরকম একটু ভাবেন যেরকম আপনি মাঠের মধ্যে একা একা অন্ধকারের মধ্যে যাচ্ছেন এমনি ভয়, তারপর আবার যদি এক দিন এসে আপনি তাকে দেখেন নেই কখন, দিন এসে যদি আপনার সামনে দাঁড়ায় তখনই তো আপনি শেষ। তারপরে যদি আরো বলে আমার পায়ের নিচ দিয়ে যাও, আপনি যদি পায়ের নিচ দিয়ে না দিতে চান, আপনাকে যদি ধরে তাহলে তো জীবন সেখানেই শেষ, আত্মা সেখানেই চলে যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইকরা পড়ো, হুজুর বলে মা না বেকারি আমি তো পড়তে পারি না, বলে পড়তে পারো না, আসো দিতে এক চাপ। কিরকম আতঙ্ক, কাঁপতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার বললেন ইকরা পড়ো, বলেন মা না বেকারি আমি তো পড়তে পারি না, আবার দিতে চাপ, পড়তে পারো না, আবার বললেন ইকরা পড়ো, বলে মা না বেকারি আমি তো পড়তে পারি না, আবার দিতেন চাপ, বলে আমাকে তৃতীয়বার চাপ দেওয়ার পরে আমার কি যেন হইলো আমি কিছু বুঝতেছি না, আমার অন্তর সব যেন উদ্ভাসিত হয়ে গেল, আমার কলব সব কিছু উদ্ভাসিত হয়ে গেল, কেমন যেন আমি সব কিছু করতে পারতেছি। আমাকে বলতেছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, আমি তার সাথে পড়তে পারতেছি, আমি বললাম তার সাথে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এরকম এক ভয়ঙ্কর পরিস্থিতি যার সম্মুখীন কখনো রসুল হন নাই, কিরকম আতঙ্কগ্রস্ত। হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেছেন, এরকম আতঙ্কগ্রস্ত অবস্থায় তাড়াতাড়ি এক দৌড়ে একেবারে পাহাড় থেকে নেমে বাড়িতে চলে আসে। হযরত খাদিজা তার বিবির কাছে আসছে, এসে আতঙ্কগ্রস্ত কাঁপতেছেন, বলতেছেন জাম্বিলুনি জাম্বিলুনি দস্তিরুনি দস্তিরুনি, আমার একটা কম্বল দাও, আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, আমার আর কিচ্ছু ভাল লাগতেছে না। আর কি বলতেছেন? শুধু এতটুকু বলছেন যে জাম্বিলুনি আমাকে কম্বল দাও আমি শুয়ে থাকি, না ইন্নি আখশা আলা নাফসি, আমি তো মরার ভয় করতেছি। আল্লাহর রসুল বলেন কি, আমি মারা যাওয়ার ভয় করতেছি, আমি মনে মরে যাব, এমন ভয় পাইতেন আল্লাহর রসুল, বলতেছেন কি আমি মনে হয় মরে যাব,
আমি ভয় করতেছি, আমি মারা যাওয়ার ভয় করতেছি, কত আতঙ্কগ্রস্ত আর কত পেরেশান আর কত অস্থির, কত আতঙ্কগ্রস্ত অবস্থা। আর সেই সময় আল্লাহ তাআলা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা সেই হযরত হাওয়া আলাইহিস সালাম তাকে যেই জন্য সৃষ্টি করেছিলেন সেই যোগ্যতা তাকে দিয়ে দিচ্ছেন। আর হযরত খাদিজা হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কি, আপনি মারা যাওয়ার ভয় কেন করতেছেন, আপনি ভয় কেন পাইতেছেন, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেন ক্ষতি করতে পারবে না, বলতেছে ইন্নাকা তাহমিলুল কাল ওয়া তুইনু আলা নওয়াইবিদ দাহার, যে আপনি তো গরিবের পাশে দাঁড়ান, আপনি তো অন্যের বোঝা বয়ে দেন, আপনি তো দুর্যোগ অবস্থায় দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে দাঁড়ান, আপনি তো দরিদ্রের পাশে গিয়ে দাঁড়ান, আপনি তো ভালো মানুষ, আপনার ক্ষতি হবে কেন, আপনার কেউ ক্ষতি করবে না, আপনি ভালো মানুষ, বরং আপনার উপকার হবে, আপনার সফলতার পথ আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি হযরত খাদিজার কাছ থেকে এই কথা শোনার পরে অর্ধেক ভয় চলে গেছে, শান্ত হয়ে গেলেন, এতক্ষণ তো আতঙ্কগ্রস্ত মনে হয় আমি মরে যাব, আর হযরত খাদিজা কে আতঙ্কগ্রস্ত, দোনো জাহানের সর্দার, দোনো জাহানের সর্দার, শুধু দুনিয়ার নেতা না, দুনিয়ার শ্রেষ্ঠ মানব না, দুনিয়া এবং আখেরাত সকল মাখলুকের শ্রেষ্ঠ মানব, আল্লাহ তাআলার প্রিয় হাবিব, সবচেয়ে উত্তম ব্যক্তি, সে আতঙ্কগ্রস্ত, ভয় পাচ্ছেন, অথচ তাকে সান্ত্বনা দিচ্ছেন কে, একজন নারী যখন সান্ত্বনা দিচ্ছে তার ভয় অর্ধেক চলে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করবেন, কোনো দিশা পাচ্ছেন না, কি করবেন, ভয়ে শেষ। তো তার বিবি তাকে পথ দেখাচ্ছেন যে চলেন আমার সাথে চলেন, কোথায় নিয়ে যাবে, বলে আমার এক চাচাতো ভাই আছে, সে অনেক বুদ্ধিমান, অনেক জ্ঞানী, ওয়ারাকা ইবনে নওফাল, তার কাছে নিয়ে যাই, চলেন দেখি কি হইছে, সে হয়তো আপনার কোনো সমস্যার সমাধান বলতে পারে। তার কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলল যে এই অবস্থা, যে আপনার দুলা ভাইয়ের তো এই অবস্থা, সে তো এরকম ভয় পাইছে, বলে কি হয়েছে, তারপর এরকম সমস্ত ঘটনা বলল। তারপরে ওয়ারাকা ইবনে নওফাল বলতেছে হাযান নামুসুল্লাযী ক্বাদ জাআ মূসা, আরে আপনি ভয় পাইতেছেন কেন, এটা তো সুসংবাদ, আপনার কাছে যেই মানব আসছে, আপনার কাছে যেই ফেরেশতা আসছিল, এ তো ওই ফেরেশতা যে হযরত মূসার কাছে আসছিল, আপনি তো নবী, আপনি নবী হইতে যাচ্ছেন, আপনি রসুল হইতে যাচ্ছেন, আপনি দুনো জাহানের সর্দার হইতে যাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের যত দুঃখ ছিল সব দূর করে দিল, আরে আমি তো ভয় পাচ্ছি কেন, আমার তো সামনে আরো খোলা সফলতার পথ আসতেছে। আর কি বলতেছে, শুধু এতটুকু যে না, বলতে দেহে আমি যদি সেই সময় জীবিত থাকতে পারতাম, লাইতানি কুনতু জাযান হিনা ইউখরিজুকা কওমুকা, সে ওয়ারাকা ইবনে নওফাল বলতেছেন কি, যখন আপনার জাতি, আপনার বংশ আপনাকে আপনার বাড়ি থেকে বের করে দিবে, সেই সময় যদি আমি জীবিত থাকতে পারতাম আমি আপনার পাশে দাঁড়াইতাম। তখন হুজুর বলেন আওয়ামুসরিজিয়া কওমি, আমার বংশধর আমাকে বের করে দিবে, আমার বংশধর আমাকে বাড়ি থেকে বের করে দিবে। তখন ওয়ারাকা ইবনে নওফাল বলতেছেন হ্যাঁ এরকমই আমরা কিতাবের মধ্যে পেয়েছি, আপনাকে আপনার বংশধর বের করে দিবে। তো তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো আশ্বস্ত হয়ে গেলেন, আরে এগুলো তো সব হঠাৎ করে কোনো ভয় পাওয়া না, এগুলো তো আল্লাহ তাআলা সব পরিকল্পিতভাবে করতেছেন, এই ফেরেশতাকে তো আমার কাছে পাঠাইছেন আমার সফলতার জন্য, এই ফেরেশতাকে আমার কাছে তো ভয় পাওয়ার জন্য পাঠান নাই, আমার উন্নতির জন্য পাঠাইছেন, এই আতঙ্ক তো আমার আতঙ্ক না, এটা তো আমার সুখ খুশি হওয়ার একটা উপকরণ। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ মানব, তার এই দুঃখের পাশে, তার অস্থিরতার পাশে, তার অস্থিরতাকে কে দূর করেছেন, যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মারা যাওয়ার ভয় পাইতেছেন, কেমন আতঙ্কগ্রস্ত, সেই সময় তার এই ভয়কে, তার আতঙ্ককে
কার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করেছেন? যুসুফ আলাইহিস সালামের স্ত্রী হযরত খাদিজা। তো আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। যে আল্লাহ তাআলা এই হযরত আদম থেকে মানব থেকে তার স্ত্রীকে নারী জাতিকে সৃষ্টি করেছেন কেন? পুরুষ জাতি যাতে নারীর কাছে সান্ত্বনা পায়, শান্তি পায়, সুখ পায়। পুরুষ কখনো সুখী হতে পারবে না তার পাশে যদি নারী না থাকে। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহ তাআলা তোমাদের মাঝে পুরুষ এবং নারীর মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন, ভালোবাসা সৃষ্টি করেছেন, অশান্তি দূর করার উপায় সৃষ্টি করেছেন। কিন্তু এই সুখ, এই সুখী সমাজ, এই সুখী পরিবার, এই সুখী দেশ কখন হবে? যখন আমরা রসুলের আদর্শকে, রসুলের আদর্শকে আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরা বাস্তবায়ন করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শ রেখে গেছেন যে হে পুরুষ লাকুম হুকুকান ওয়ালিনিসাইকুম হুকুকা, পুরুষ তোমার কিছু দায়িত্ব আছে, তোমার কিছু কর্তব্য আছে। হে নারী তোমার কিছু কর্তব্য আছে, তোমার কিছু দায়িত্ব আছে। সবাই পুরুষ যদি পুরুষের দায়িত্ব পালন করে, নারী যদি নারীর দায়িত্ব পালন করে, তাহলেই একমাত্র সুখী সমাজ হবে, একমাত্র সুখী পরিবার হবে। যদি পুরুষ পুরুষের দায়িত্ব পালন না করে, নারী যদি নারীর দায়িত্ব পালন না করে, তাহলে কখনোই কোনো পরিবার সুখী হবে না, কোনো সমাজ সুখী হবে না। সমাজের মূল হলো পরিবার, দেশের মূল হলো পরিবার। পরিবার যদি সুখী হয় সমাজ সুখী হবে, সমাজ যদি সুখী হয় দেশ সুখী হবে। বিদায়ী হজের ভাষণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলে দেন হে পুরুষ তোমার কর্তব্য কি কি? তোমার কর্তব্য আন তাকসুহুন্না ওয়া তুতইমুহুন্না ওয়া তুসকিনুহুন্না ওয়া সাউদুদ বিন নিসাই খায়রা ফাইন্নাহুন্না আওয়ানু ইনদাকুম। চারটা জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন। এক হলো যে তুমি তোমার স্ত্রীর খাবারের ব্যবস্থা করবা, তুমি যেমন খাবা তাকে সেরকম খাওয়াবা, তুমি যেরকম দ্বিতীয় তুমি যেরকম পরিধান করবা তাকে সেরকম পরিধান করাবা, তুমি যেরকম বাসায় থাকবা সেরকম বাসস্থানের ব্যবস্থা তার জন্য করবা। চার নম্বর তার সাথে নম্রতা অবলম্বন করবা। এটা হলো পুরুষের দায়িত্ব। এখন যদি কোনো পুরুষ তার দায়িত্ব পালন না করে, খাবারের ব্যবস্থা করলো না, বাসায় স্ত্রী আছে অথচ বাজার করলো না, তো স্ত্রী কি করবে? সেই ঘরের মধ্যে কয়দিন না খেয়ে থাকবে? একসময় সে অন্য পথ ধরবে। বাসস্থানের ব্যবস্থা যদি তার না করে, তাকে যদি কোনো বাসা তাকে না দেয়, সে যদি ওই গ্রামেই রেখে আসে, আর সে ঢাকায় অনেক ফুর্তি করে, আর তাকে রেখে আসে সে বলতেছে আমাকে ঢাকায় তোমার পাশে নিয়ে আসো, যদি তার বাসস্থানের ব্যবস্থা না করে, যদি শ্বশুর বাড়িতেই রেখে দেয়, তাহলে পুরুষের দায়িত্ব পুরুষ পালন করলো না। এখন যদি সেই সমাজ সেই পরিবার সুখী না হয়, তাহলে পুরুষের কারণে সুখী হবে না। খাবারের ব্যবস্থা, কাপড়ের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা কোনো পুরুষ যদি না করে, তাহলে যদি সেই সমাজ সুখী না হয়, সেই পরিবার সুখী না হয়, পুরুষের দুর্বলতার কারণে, পুরুষের দায়িত্বহীনতার কারণে হবে। তারপরে তার সাথে নম্রতা। আপনি সব দিতেন, অন্ন বস্ত্র বাসস্থান সবই তাকে দিতেন, তারপরে দিয়ে তার সাথে আপনি কঠোরতা অবলম্বন করতেছেন, দুই দিন পর পর খোটা দিচ্ছেন, তোমার বাপের বাড়ির থেকে তোমার কিছুই দেয়নি, আমি তো তোমাকে নতুন নতুন কাপড় করাই দিচ্ছি,
কত হাইফেই বাসায় রাখতেছি, দুই দিন পর পর খোটা দিচ্ছেন। সে রান্নায় যদি একটু ঝামেলা হয় তার সাথে কঠোরতা করতেছেন, কি রান্না করো কোনো রান্নাই হয় না। বিছানা দিতে যদি একটু সমস্যা হয় তার সাথে কঠোরতা করতেছেন। বাসা পরিষ্কারে যদি কোনো সমস্যা হয় তার সাথে কঠোরতা অবলম্বন করতেছেন। যদি কঠোরতা করেন তাহলে আপনার দায়িত্ব আপনি অবহেলা করলেন, তাহলে হয়তো আপনার পরিবার সুখী হবে না, আর সেই পরিবার যদি সুখী না হয় আপনার দায়িত্বহীনতার কারণে হবে। আর আমরা যদি সবাই নিজের ব্যাপারে নিজে চিন্তা করি যে আমার যে দায়িত্ব আছে এই দায়িত্বগুলো যদি আমি পালন না করি তাহলে বাস্তবেই আমাদের পরিবার সুখী হয় না, এটা ব্যাখ্যার দরকার নেই। মেয়েদের আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়ে দিতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন যে তোমাদের কিছু দায়িত্ব আছে। তোমাদের কি দায়িত্ব? ওই বিদায়ী হজের ভাষণের একটা আছে, সেটা হলো আল্লাহ ইয়াযান্না ফি বুয়ুতিকুম মান তাকরাহুনাহু। আর এক হাদিসের মধ্যে আছেন আর চারটা, যেই নারী তার স্বামীর কথা মানে, তার নিজের ইজ্জতকে হেফাজত করে, তার সন্তানদের সঠিক লালন পালন করে, আর স্বামীর মালের রক্ষণাবেক্ষণ করে, দাখালাতিল জান্নাহ, সে জান্নাতে যাবে। তো এখানে চারটা দায়িত্ব, এখানে মহিলাদের চারটা দায়িত্ব, স্বামীর কথা মানা, তার ইজ্জতের তার সতীত্ব রক্ষা করা, সন্তানদের লালন পালন করা, আর ঘরের বা স্বামীর সম্পদের রক্ষণাবেক্ষণ করা। আর বিদায়ী হজের ভাষণে যে দায়িত্বটা সেটা হলো লা ইয়াযান্না ফি বুয়ুতিকুম মান তাকরাহুনাহু, যে নারীরা তাদের বাসায় বা তার বিছানায় এমন কাউকে বসতে দিবে না, তার বাসায় এমন কাউকে ঢুকতে দিবে না যাকে তার স্বামী অপছন্দ করে। নারীরা তার বাসায় এমন কাউকে প্রবেশ করতে দিবে না যাকে তার স্বামী অপছন্দ করে। তো এখানে দেখেন বিদায় হজের ভাষণে যেটা, এটা হলো একটা মানসিক একটা দায়িত্ব। বিবাহের মধ্যে বা স্বামী স্ত্রী পরিবারের সুখী হওয়ার মধ্যে একটা বড় জিনিস সেটা হলো বিশ্বাস। সন্দেহমুক্ত পরিবার, স্বামী স্ত্রীকে বিশ্বাস করা, স্ত্রী স্বামীকে বিশ্বাস করা, যদি এই বিশ্বাসের মধ্যে কোনো ফাটল ধরে তাহলে সেই সমাজ কখনো, সেই পরিবার কখনো সুখী হবে না। হয়তো সেখানে সব দায়িত্বই আছে, পুরুষ পুরুষের দায়িত্ব পালন করে, স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করে, স্ত্রী স্বামীর কথাও মানে, স্ত্রী তার ইজ্জতকেও রক্ষা করে, তার ছেলে সন্তানদেরও তরবিয়াত লালন পালন খুব খুব ভালোভাবে করে, সম্পদেরও রক্ষণাবেক্ষণ করে, কিন্তু বিশ্বাসের ব্যাপারে স্ত্রীর দায়িত্ব নাই। স্ত্রী জানে যে স্বামী অপছন্দ করে ওই স্ত্রীর চাচাতো ভাই বাসায় আসা, স্ত্রীর চাচাতো ভাইয়ের সাথে কোনো সম্পর্কই নাই কিন্তু সে অপছন্দ করে, অথবা পাশের বাসার এক প্রতিবেশী সে মাঝে মধ্যে বাসায় আসে, এটাই স্বামী পছন্দ করে না এতটুকু, অথচ তার সাথে কোনো সম্পর্ক নাই। হয়তো কোনো সময় স্বামী স্ত্রীকে বলতে পারে যে তুমি তাকে কেন ঢুকতে দাও, বলে আমি তাকে ঢুকতে দিলে কি হয়েছে, তুমি এত মিন কেন, এত ছোট মনের কেন, আমার চাচাতো ভাই আসতেছে, আমার খালাতো ভাই আসতেছে, আমার অফিসের কলিগ আসতেছে, তাহলে তোমার সমস্যা কি, তুমি এত মিন কেন, এত ছোট মনের কেন। হয়তো স্বামী পারিপার্শ্বিকতার কারণে কিছুই মুখে বলতে পারতেছে না কিন্তু তার অন্তরে একটা সন্দেহ কাজ করবে, তার অন্তরের মধ্যে একটা সন্দেহ কাজ করবে
যে আমার স্ত্রী কি যেন করে, তার চাচাতো ভাই, তার খালাতো ভাই এসে কি যেন করে, আসলে কিছুই না, কিন্তু কি যেন করে, কি যেন করে, তার যে একেবারে 100% স্ত্রীর প্রতি বিশ্বাস ভালোবাসা ছিল এটার মধ্যে ফাটল করবে, ওই ভালোবাসা কমে যাবে। তার সব দায়িত্ব পালন করতেছে সবই, কিন্তু অন্তরে অন্তরে তার স্ত্রীর প্রতি একটা অবিশ্বাস থাকবে, আর এই অবিশ্বাসটা হয়তো বা অনেক সময় বাড়তে 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 অনেক বড় আকার ধারণ করবে, কিছুই না কিন্তু বিরাট আকার ধারণ করবে। এই জন্য আল্লাহ রসুল বলেন স্ত্রীর একটা দায়িত্ব স্বামীর বিশ্বাসের প্রতি লক্ষ্য রাখা। স্বামী ছোট মন যদিও ছোট মনের পরিচয় দেয় যে আমার এক চাচা, আমার এক খালা খালু, আমার এক চাচাতো ভাই, আমার এক মামাতো ভাই, আমার এক কলিগ সে আসতেছে, বা আমি অফিসে যাচ্ছি ওই অফিসে চাকরি করি, এইটা স্বামী পছন্দ করে না, সে তো ছোট মনের। তারপরও আল্লাহ রাসূল বলেন যে নারীর দায়িত্ব এটা স্বামী যেটাকে অপছন্দ করে সেটাকে ত্যাগ করা। সংসার সুখী হবে তখনই যখন ত্যাগের ত্যাগ থাকবে, স্বামী ত্যাগ করবে, স্ত্রীও ত্যাগ করবে। যদি কারোর মধ্যে ত্যাগ না থাকে, স্ত্রীর মধ্যে যদি কোনো ত্যাগ না থাকে, স্বামীর মধ্যে যদি কোনো ত্যাগ না থাকে, কখনোই কখনোই সুখী হবে না। আর ইসলাম এই জিনিসটাকেই বারবার বলতেছে যে হে স্বামী, হে স্ত্রী, তোমাদের দায়িত্ব আছে, এই দায়িত্ব করতে গিয়ে তোমাদের ত্যাগ হবে আর তোমরা ত্যাগ অবলম্বন করো। আর আমাদের আধুনিক সভ্যতা বলতেছে যে হে স্ত্রী, হে পুরুষ, হে নারী, তুমি তোমার স্বাধীনভাবে চলবা, তুমি একজন স্বাবলম্বী, তুমি হে পুরুষ তুমি একজন স্বাবলম্বী, হে নারী তুমি একজন স্বাবলম্বী, তোমার পাশের মানুষ পুরুষ কি বললো না না বললো তুমি তাকে কেয়ার করার দরকার নেই, সে তোমারে নিয়ে আজেবাজে চিন্তা করবে, সে তোমারে নিয়ে আজেবাজে সন্দেহ করবে, আর তুমিও তার মতো একেবারে গুটিয়ে বসে থাকবা, কখনো করবা না, সে তোমাকে নিয়ে সন্দেহ করে বাইরে যেতে দিবে না, তুমিও যাবা না, কখনো না তুমি বাইরে যাবা, সে তোমার উপরে সন্দেহ করে চাকরি করতে না, তুমি কখনো তার কথা মানবা না, চাকরি করবা, সে তোমাকে নিয়ে সন্দেহ করে তুমি মিছিল মিটিংয়ে গেলে কার সাথে কি করো, তুমি কখনোই তার কথা শুনবা না, তোমার স্বাধীনতাকে সে হরণ করতেছে। প্রতিদ্বন্দ্বী স্ত্রী স্বামীর প্রতিদ্বন্দ্বী, স্বামী স্ত্রীর প্রতিদ্বন্দ্বী, এটা হলো আমাদের আধুনিক সভ্যতার শিক্ষা, যে আমি স্বাবলম্বী, আমি কেন তার জন্য ত্যাগ করব। স্বামী বলতেছে তাই বলে আমি চাকরি ছেড়ে দিব, এত কষ্ট করে পড়াশোনা করলাম, স্বামী বলতেছে তাই বলে আমার এই চাচাতো ভাইকে আমি আসতে মানা করে দিব, স্বামী বলতেছে তাই আমি বাসায় থাকব, স্বামী বলতেছে তাই আমি ওখানে যাব না, আমি কি তার গোলাম নাকি। এটা হলো আধুনিক সভ্যতা এই শিক্ষা। আর ইসলামের শিক্ষা যে না, হে পুরুষ তোমার কিছু দায়িত্ব আছে, এই দায়িত্ব পালন করতে গিয়ে তোমার ত্যাগ হবে, তুমি ত্যাগ অবলম্বন করো। এই স্ত্রী তোমার কিছু দায়িত্ব আছে, তুমি যদি সুখী হতে চাও আর এই জন্য তোমাকে কিছু ত্যাগ করতে হবে, তুমি ত্যাগ করো, তোমার স্বাধীনতাকে ত্যাগ করো, তোমার তোমার স্বাবলম্বীকে তুমি ত্যাগ করো, তোমার তোমার ইজ্জতকে তুমি ত্যাগ করো তোমার স্বামীর খুশির জন্য, তাহলেই তোমরা খুশি হবা, তাহলেই তোমরা সুখী হবা। এই জন্য আল্লাহর রসুল বলতেছেন স্বামীর কিছু দায়িত্ব আছে, স্ত্রীর কিছু দায়িত্ব আছে। আর এই দায়িত্ব আল্লাহর রসুল শুধু যে বলে গেছেন তাই না, নিজে করিয়ে দেখিয়ে গেছেন, নিজে তার জীবনে করে দেখিয়ে গেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক, আর ওদিকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স 40 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পছন্দ করতেন, তার কাছে প্রস্তাব পাঠাইছেন যে আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক, স্বাভাবিকভাবে যে কোনো যুবক যুবতীকেই বিয়ে করতে চাবে, যুবক কেন বৃদ্ধাকে বিয়ে করতে যাবে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হযরত খাদিজার কিছু ইহসান আছে, কিছু দয়া আছে। তার ব্যবসা, তার টাকা পয়সা দিয়ে ব্যবসা করতেন, তার সাথে ভালো ব্যবহার করতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই যৌবনতাকে, তার চাহিদাকে সে ত্যাগ করতে তার স্ত্রীর জন্য, হ্যাঁ আমি বিয়েতে রাজি আছি। আর তার স্ত্রী বিরাট বড় লোক, যাকে বিয়ে করতেছেন সে অনেক গরিব, ত্যাগ করতেন, টাকা পয়সা লাগবে না, একজন ভালো মানুষ হইলেই হবে আমার,
দুজন ত্যাগ করে বিয়ে করতেন। বিয়ের পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি ওহি আসলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে, এক সময় ভালো মানুষ ছিল সবার কাছে, যখন নাকি দাওয়াত দিতেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সবার কাছে খারাপ হয়ে গেছে, কেউ আর দেখতে পারে না আল্লাহ রসুলকে, সবাই বিরোধী, কেউ রসুলের পাশে নাই, এমন বিরোধিতা, এমন বিরোধিতা যে বলতেছে যে এই মোহাম্মদকে যারা আশ্রয় দিবে, যারা সহযোগিতা করবে, তাদের সাথেও আমাদের ক্যাটাপ, বয়কট, তাদের সাথেও আমাদের সম্পর্ক নাই। হুজুরের পাশে হযরত আবু তালেব আছেন, হুজুরের চাচা, না আমি আমার ভাতিজাকে আমি আশ্রয় দিব, বলে আপনি আপনি যদি আশ্রয় দেন আপনার বংশ সহ সবার সাথে বয়কট, আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছেদ, বিবাহ শাদী নাই, বেচা কিনা নাই, দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তা নাই। এক এলাকার মধ্যে আবদ্ধ করে দিতে যে এইখানে তারা আপনারা বের হইতে হবে, বের হইলে আপনাদের যেই বের হবে তাকেই হত্যা করবে। ওই পরিস্থিতিতে সাধারণত মেয়েরা কিছু দুঃখে, অল্প দুঃখে অস্থির হয়ে যায়, নারীরা আবেগপ্রবণ, অনেক সুখ পেলেও আবেগপ্রবণ হয়ে যায়, কোনো বসকে যদি কোনো ফাইল নেওয়া লাগে তো স্ত্রীর কাছে গিয়ে, বসের ওয়াইফের কাছে গিয়ে যদি এক মিষ্টি, এক প্যাকেট মিষ্টি ধরায় দেওয়া যায়, ওই স্ত্রীর ওয়াইফ খুশি, তাকে এই কাজ দিতেই হবে, ফাইল দিতে আবেগপ্রবণ, সে আমারে অনেক আপা আপা বলতে বলতে আমার শেষ করে ফেলছে, আমার বাসায় মিষ্টি নিয়ে আসছে, আমার বাসায় এইটা নিয়ে এসছে, তাকে ফাইল দিতেই হবে, স্বামী অন্যায় করার জন্য তার জন্য তৈরি। আবার আবেগপ্রবণ, একজন একজনের প্রতি সে একটু নারাজ হইতে, একটু দুঃখ, একটু কষ্ট পাইতে, একটু ফ্যান নাই, বাতাস নাই, এই অসহ্য, সহ্যই করতে পারবে না, আজকে ভাত নাই, তরকারি নাই, চলবেই না, দুনিয়া আগুন, তো অল্প দুঃখেই, অল্প কষ্টেই তারা অস্থির হয়ে যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত খাদিজা দেখতেছে তার স্বামীর কারণে তাকেও বয়কটের মধ্যে যাওয়া লাগতেছে, যে তার স্বামী কি করতেছে, কি আল্লাহর দাওয়াত নিয়ে আসছে যার কারণে তাকেও, সে এত সুখী নারী, সারা জীবন তার কত চাকর বাকর ছিল, কত টাকা পয়সা সে উড়াইছে, কত সুখ বিলাসিতার জীবন যাপন করছে, আর এখন তার স্বামীর জন্য তাকে সমস্ত বিলাসিতা সব কিছু ত্যাগ করে, ত্যাগ করাই শুধু না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত খাদিজা অসুস্থ, এত অসুস্থ যে তার খাবার দাবারের, ঠিক মতো খাবার দাবারের দরকার, ওষুধের দরকার, তার সেবা শুশ্রূষার দরকার, এই অসুস্থ থাকা অবস্থায়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়াইছেন, যে না আমি আপনার পাশে আছি, আপনাকে বয়কট করবে আর আমি সুখে থাকবো, না আমি আপনার পাশেই থাকব, সব কিছু ত্যাগ করতেন স্বামীর জন্য, তার সুখকে ত্যাগ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমার ইবাদত করতে হবে, আমার পাহাড়ে গিয়ে আমার থাকতে হবে, বলে আপনি পাহাড়ে থাকবেন খাবার দাবার, বলে আমার খাবার দাবার না হইলে তবে আমি পাহাড়ে গিয়ে ইবাদত করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আপনার যারা হজে গেছেন দেখবেন, হুজুরের বাড়ি থেকে সেই পাহাড় যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবাদত করতেন প্রায় 10-12 কিলোমিটার, আরো বেশি, 15 কিলোমিটার, শুধু পাহাড়টাই আছে 5 কিলোমিটার, পাহাড় বাইতে 5 কিলোমিটার পাহাড়, আপনার বাইতে কিরকম 5 কিলোমিটার মানে কয়তলা, এই 5 তলা যখন সিঁড়িবান তখন কি অবস্থা। হুজুর সাল্লাহ সাল্লাম ইবাদত করতেছেন, তার স্ত্রী কেমন স্ত্রী, আমার স্বামী না খেয়ে থাকবে, হইতেই পারে না, কোনো চাকর বাকর নাই, হুজুর সাল্লাহ সাল্লামের স্ত্রী হযরত খাদিজা 40-এর উপরে বয়স, সে খাবার রান্না করে নিজে নিয়ে যাচ্ছে, সেই 12-15 কিলোমিটার আরো 5 কিলোমিটার হেঁটে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে হুজুরের কাছে খাবার দিয়ে আসতেছে, কিরকম ত্যাগ স্বামীর জন্য, আর স্বামীও কিরকম স্ত্রীর জন্য ত্যাগ করতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার সাথে তার পুরো যৌবন কাল কাটিয়ে দিতেন, 50 বছর পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই ছিলেন, পুরো যৌবন কাল ওই বৃদ্ধ বৃদ্ধার সাথে কাটিয়ে দিতেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ রেখে গেছেন যে পুরুষের কিছু দায়িত্ব আছে, নারীদের কিছু দায়িত্ব আছে, পুরুষ যদি পুরুষের দায়িত্ব পালন করে কিছু ত্যাগ অবলম্বন করে, নারী যদি নারীর দায়িত্ব পালন করে কিছু ত্যাগ তিতিক্ষা অবলম্বন করে, তাহলেই একমাত্র সমাজ সুখী হবে, পরিবার সুখী হবে। পুরুষ আর নারী দুজন যদি প্রতিদ্বন্দ্বী হয়, দুজনই যদি মনে করে আমরা স্বাবলম্বী, আমি কেন আমি
কেন ঠেকা তার কাছে, আমি তার জন্য ত্যাগ করতে যাব, আমি কোন ঠেকা, আমার সুখ আমি তার জন্য ত্যাগ করতে যাব, আমার চাকরি তার জন্য ত্যাগ করতে যাব। দুজন যদি এই পর্যায়ে যায়, প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, কখনো সুখ আসবে না, যেটা আমাদের সভ্য সমাজে শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। যারা সুন্নত করেনি সুন্নত করে নিয়ে